আল্লাহ তাআলা দুনিয়াদারির কথা বলছেন, তার মানে দুনিয়া দুনিয়া করতে করতে নিজের আখেরাত শেষ করা যাবে না। ক্ষমতা বলে নিজের আখেরাত শেষ করা যাবে না, টাকার বলে নিজের আখেরাত শেষ করা যাবে না। শেষ পরিণাম মানুষের একটা আছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, যার শেষ খারাপ সব খারাপ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে দেখাইছেন, যত অর্থ সম্পদ ওয়ালা হোক, যত ক্ষমতাশালী হোক, ক্ষমতাশালীর ক্ষমতা সব সময় চিরস্থায়ী না। তাকলা মুরাদকে দিয়ে আল্লাহ দেখাইছেন, তার ক্ষমতা বলে জবান দিয়ে যা আসছে তাই বলছে, ইসলাম মানি না, কোরআন মানি না, বিসমিল্লাহ সংবিধানে থাকবে না, ইসলাম সংবিধানে থাকবে না। আল্লাহ তাআলা কানটা ধইরা বাইর করে দিয়েছেন, ইসলাম থাকবে তোর মতো কুলাঙ্গার থাকবে না। ইসলাম ঠিকই ইসলামের জায়গায় আছে, জুতার পিটা দিয়া হের পরে যদি পাইতো, পাবলিক যদি পাইতো, ভেল মাথাটার একদম ঠিক করে সাইজ করত। জোরে কোন, আমার তো মন চাইছিল সুবারি কারে না, সুবারি সুবারি মাথাটার উপরে ভাইকা যদি সুবারি কাটতাম। পাবলিক জুতা দিয়া খুঁজছে, জুতা দিয়া যদি পাইতো, জুতার বাড়ি একটাও মাটিতে পড়তো না। ওর দলের মানুষে ওরে থুতু দিছে, ওর কুশপুত্তলিকা বানায় চালাইছে, ওর দলের মানুষ। এই জন্য ক্ষমতার বড়াই দেখায়ও না, টাকার বড়াই দেখায়ও না, টাকা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না। যারা ক্ষমতাওয়ালা তাদের কথা বলতে চাই, একমাত্র ক্ষমতার মালিক কে? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। ক্ষমতা বড়াই করার যদি কেউ বড়াই করে, একমাত্র আল্লাহ করতে পারেন। ক্ষমতা নিয়ে কেউ বড়াই করো না। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, আল্লাহ তাআলা হাজার হাজার প্রমাণ দিয়ে দেখাইছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আখরাতকে প্রাধান্য দিই, আখরাতের ফিকির করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।